ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনা আбое ফের রোগী প্রত্যাখ্যান তিনটি সরকারি ও দুটি বেসরকারি হাসপাতালে গেলেও চিকিৎসা হয়নি বলে অভিযোগ শেষে বাড়াশার জেলা হাসপাতালে বেড পান দুর্ঘটনায় গুরুতর আহত দত্তপুকুরের যুবক ফেরানোর অভিযোগ মানতে চায়নি দুই হাসপাতাল কালকে থেকে ঘুরছেন কথা ভর্তি নিচ্ছে না প্রথমে বারাসাত জেলা সদর হাসপাতাল সেখান থেকে আরজিকর হাসপাতাল সেখান থেকে এসএসকেএম এসএসকেএম থেকে বারাসাতে দুটি বেসরকারি হাসপাতাল এবং ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত বারাসাত জেলা হাসপাতালে ঠাঁই শনিবার সন্ধ্যে থেকে রবিবার সকাল প্রায় বারো ঘন্টা ধরে তিনটি সরকারি ও দুটি বেসরকারি হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসা পেলেন দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল হাসপাতালের রেফার রোগ নিয়ে এই করোনা কালেও যা অব্যাহত শনিবার পথ দুর্ঘটনায় যখন দত্তপুকুরের বাসিন্দা জাহাঙ্গীর আলী মণ্ডল তার পরিবারের দাবি আশঙ্কাজনক অবস্থায় যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসাত জেলা সদর হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর আরজিকর হাসপাতালে যেতে বলা হয় এক্স রে মেশিন খারাপ বলে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে এসএসকেএম এ রেফার করে বলে অভিযোগ পরিবারের দাবি বেড খালি নেই বলে ফিরিয়ে দেয় এসএসকেএমও রাতভর ভর টানা পড়েনের পর ভোরের দিকে বারাসাতে দুটি বেসরকারি হাসপাতালে গিয়েও একই অভিজ্ঞতা হয় বলে অভিযোগ শেষমেশ রবিবার সকালে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে ততক্ষণে যুবকের অবস্থার আরো অবনতি হয়েছে আমরা আজি করে গেলাম আজি করে যাওয়ার পর ওখানে আমাদের এক্সরে লিখলো সাড়ে চারটার সময় আমাকে বলছে আমাদের মেশিন খারাপ আছে আমাকে বলছে আপনি পিজিতে যান পিজিতে গেছি ওনারা বলছে আমাদের বেড খালি নেই এরকম পেশেন্ট আমাদের কাছে অনেক আছে নারায়ণেতে পেশেন্ট দেখানোর পরে আমাকে ভিতরে নিয়ে গিয়ে আমাকে ফরম ফরম সব ফিল করিয়েছে আমি স্বাস্থ্য সুরক্ষার বেড খালি নেই যদিও প্রত্যাখ্যানের অভিযোগ মানতে নারাজ বারাসাতের এক বেসরকারি হাসপাতাল হাসপাতাল সূত্রে দাবি রোগীর আত্মীয়রা সিদ্ধান্ত নিতে না পারায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি এদিকে বারাসাত জেলা হাসপাতাল সূত্রের খবর আহত যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার নিউরো সার্জারির প্রয়োজন ছিল সে জন্যই আর্যিকর হাসপাতালে পাঠানো হয় তার অবস্থা এখন স্থিতিশীল সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা